আমাদের দেশে একদিন আগে ঈদ উল ফিতর পালন করে, ইসলামী দৃষ্টিতে এটা সঠিক কিনা? আমি কোনো একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম, কোনো কারণে উক্ত কাজটি সম্পন্ন হয়নি। এখন তার কাছে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে, প্রায় দুই মাস ধরে ঘুরাচ্ছে, দিবে দিবে না বলে। এমত অবস্থায় আমার করণীয় কি? যদিও বিষয়টি হাস্যকর কিন্তু আমার কাছে অতীব জরুরি। আমাদের দেশে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর, নাম এবং উপাদান লেখা থাকে। এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে পায়ের নিচে পড়ে, গুনাহ হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে, আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না, আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু সেটা হাদিসের ভাষ্য না বা আল্লাহর নাম না, আরবিতে কেউ কোনো গান বা খারাপ কিছুও লিখতে পারে। এই জন্য ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হাদিস মানার মতো গুনাহ হবে এরকমটি মনে করার কোনো কারণ নাই। তবে যেই কোনো ভাষায় সেটা যাতে অপমান না হয়, অসম্মানজন না হয়, যে কোনো লেখা জোকা সেটা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই সমস্ত প্যাকেটে আল্লাহর নাম, বিসমিল্লাহ এগুলো যেন লেখা না থাকে খেয়াল রাখতে হবে। অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত লেখেন, এগুলো পরে ছেড়ে ফেলে দেন, কুকুর পেশাব করে, মানুষের পায়ের নিচে পড়ে, ড্রেনে পড়ে, অসম্মান হয়, এগুলো জায়েজ নাই। এই জন্য কোরআনের আয়াত, আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন, হয় আগুনে পুড়িয়ে ফেলবেন, আপনার মাটির নিচে পুঁতে ফেলবেন, আপনার পানিতে ফেলবেন, সম্মানজনকভাবে, যাতে অসম্মান না হয়। কোনো কারণে আরবি লেখা বিস্কুটের প্যাকেটে কোম্পানির নাম লেখা আছে, অন্য কিছু লেখা আছে, এগুলো পায়ের নিচে পড়লে কোনো গুনাহ হবে বা আপনার অসম্মান হবে কোরআন হাদিসকে, এমনটি মনে করার কারণ নাই। আমি কোনো একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম, কোনো কারণে উক্ত কাজটি সম্পন্ন হয়নি। এখন তার কাছে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে, প্রায় দুই মাস ধরে ঘুরাচ্ছে, দিবে দিবে না বলে। এমত অবস্থায় আমার করণীয় কি? যদিও বিষয়টি হাস্যকর কিন্তু আমার কাছে অতীব জরুরি। কেউ যদি টাকা দিয়ে, টাকা নিয়ে আর না দেয়, অনেক লোক আছে দেখবেন টাকা একবার নিতে পারলে আর দেওয়ার কোনো খোঁজ খবর। বুখারী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহ খায়রুন নাসি, খায়রুন নাসি, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই লোক যে ব্যক্তি, আহসানুহুম কাদাআ, আহসানুকুম আহসানুহুম কাদাআ, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে ব্যক্তি ঋণ পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয়। অনেকে দেখবেন দোকান থেকে বাকি নেয়, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, অন্য দোকানে যায়, নগদ কিনে খায়, আছে না নাই? এরা খারাপ মানুষ, এরা ভালো মুসলমান না। যদি কেউ আপনার টাকা এরকম ঘুরায়, শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে, আপনি আইনের আশ্রয় নেবেন, প্রশাসনের আশ্রয় নেবেন, তাকে জোরপূর্বক বলপূর্বক তার কাছ থেকে, ইচ্ছা কিন্তু সে ঘোরাঘুরি করে এবং না দেয়, বাহানা করে, তাহলে নিতে পারেন। কিন্তু যদি সে অভাবে থাকে, কষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ছাড় দিবেন। এনজারুল মনসের হাদিসে বলা হয়েছে, এটাকে যে কষ্টে আছে তাকে একটু সুযোগ দিবেন, সেটা সওয়াবের কারণ হবে। অনেকে আমাদের দেশে একদিন আগে ঈদ উল ফিতর পালন করে, ইসলামী দৃষ্টিতে এটা সঠিক কিনা? আমাদের দেশে আপনাদের এলাকায় একটু কম, ওই চাঁদপুরের দিকে একটু বেশি, কোনো কোনো এলাকায় আছে, কিছু লোক আছে সৌদির সাথে মিল করে ঈদ করে, আছে না নাই? মনে রাখবেন যারা এটা করেন, এটার একটা বেস ভিত্তি আছে। ফোকা একরাম অনেক আগে থেকে মত পার্থক্য করেছেন, পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই সেটা সব জায়গায় চাঁদ দেখা গেছে প্রমাণ হবে কি হবে না, এটার উপরে মত পার্থক্য আছে। কিন্তু আমাদের দেশে এই একটা মাসআলায় হানাফি, আহলে হাদিস, আপনার বেরেলভি, দেওবন্দি, যত রকমের মাসলাক মানহাজ আছে, সব মতপথের প্রায় সব উলামায়ে কেরামে একমত যে আমরা আমাদের এই দেশের আকাশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার উপরে ভিত্তি করে আমরা সিয়াম এবং ঈদ পালন করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন লোকেরা ইফতার করে অর্থাৎ ঈদ করে সেদিন ঈদ করবা, রোজা করে যেদিন রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবা। অতএব মানুষের এই কমন আমল, সবাই একমত, এখান থেকে বের হওয়া, পৃথক হওয়া, ভিন্ন কোন পথ বাহির করা, এটা গোমরাহি, এটা কখনো জায়েজ হতে পারে না। বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আপনি দেশে অনৈক্য সৃষ্টি করবেন, দেশে বিভেদ সৃষ্টি করবেন, এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না।